দেখেনি। সাকিব আল হাসানের রংপুর রাইডার্স ও তামিম ইকবালের ফরসুন বরিশালের ম্যাচ বলেই সমর্থকদের মাঝে আলাদা উত্তেজনা ছিল। তবে সাকিব তামিমের লড়াইয়ের প্রথম ইনিংস শেষে এগিয়ে যান বরিশালের অধিনায়ক তামিম ইকবাল, কারণ রংপুরকে মাত্র 134 রানে আটকে দিয়েছিল বরিশাল। টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন তামিম। অধিনায়কের সিদ্ধান্ত সঠিক প্রমাণ করতে বেশিক্ষণ সময় নেননি বরিশালের বোলাররা। ইনিংসের প্রথম বলেই ব্যান্ডন কিংকে দারুণ ইনসুইং ইয়র্কারে বোল্ড করেছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ ইমরান। ইনিংসের দ্বিতীয় ওভারে এসেই জোড়া সাফল্য পেয়েছেন পেসার খালেদ আহমেদ। বলা যায় খালেদের ওই ওভারেই রংপুরের অল্প রানে আটকে যাওয়া নিশ্চিত হয়েছে। রনি তালুকদারকে ফেরানোর পর ওভারের শেষ বলে সাকিবকে বোল্ড করেন খালেদ। এরপর শামীম হোসেন পাটোয়ারি ও নুরুল হাসান সোহান চেষ্টা করেছেন। রাইডার্স অধিনায়ক দারুণ খেলতে থাকলেও ইনিংস বড় করতে পারেননি। 23 বলে 2 ছক্কায় 23 রান করে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। শামীমের ব্যাট থেকে এসেছে 33 বলে 1 বাউন্ডারি ও 1 ছক্কায় 34 রান। রংপুর 134 রান করতে পেরেছে শেষ দিকে শেখ মেহেদি হাসানের 19 বলে 29 রানের দুর্দান্ত এক ইনিংসের কল্যাণে। ফরসুন বরিশালের হয়ে 4 ওভারে 31 রান দিয়ে 4 উইকেট শিকার করেছেন খালেদ আহমেদ। 2টি উইকেট নিয়েছেন মেহেদি হাসান মিরাজ।